আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পদার্থ ক্লাসে আবারও স্বাগতম। তোমরা আগেই জেনেছো সরকার কর্তৃক শর্ট সিলেবাস আমাদের পদার্থে দেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এবং এগারোতম অধ্যায়। আমরা আজকে একটা উদ্দীপক নিয়েছি যার সমাধান করার চেষ্টা করব। এটা সমন্বিত একটা প্রশ্ন, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়। দেখো এই জায়গার মধ্যে দেওয়া আছে শুভর বাড়ি থেকে শুভর স্কুলের দূরত্ব 0.5 কিলোমিটার, মানে 500 মিটার, যেতে তার সময় লাগে 50 সেকেন্ড। দশতম সেকেন্ডে শুভ কত পৌঁছাবে? মোট সময় লাগে 50 সেকেন্ড, এর মধ্যে দশতম সেকেন্ডে তার কত পথ সময় লাগে? এই জায়গায় তোমরা আগেই জানো দশতম সেকেন্ড, এই জায়গায় ক্রমবাচক কথাটা আছে, দশতম সেকেন্ড টি সমান 10 সেকেন্ড, না 10 সেকেন্ড না, এই জায়গার মধ্যে হবে 1 সেকেন্ড। কোন 1 সেকেন্ড? 9 থেকে 10-এর মধ্যে যে 1 সেকেন্ড, 9 ও 10-এর মধ্যে যে 1 সেকেন্ড আছে, ওই 1 সেকেন্ডে কত পথ যায়? এটা একটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। আর এই উদ্দীপক থেকে আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি, যেটা শুভ ওই পরিমাণ কাজ করে, তার মানে শুভ বাড়ি থেকে স্কুলে যেতে তার যে পরিমাণ কাজ সম্পন্ন করে, ওই কাজ করার পর সে স্কুলের বিল্ডিংয়ের ছাদে উঠতে পারবে কি না? স্কুলের বিল্ডিং 1, 2, 3, 4, 5 তলা, 5 তলা বিল্ডিংয়ের 4 মিটার করে 4 পাশা 20 মিটার উচ্চতা দেওয়া আছে, 20 মিটার উচ্চতা সে উঠতে পারবে কি না, এই দুটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আমরা। তোমরা দেখো তো ক নম্বর, দেখো এই জায়গার মধ্যে কী কী দেওয়া আছে, আগে তোমার আইডেন্টিফাই করতে হবে কী কী দেওয়া আছে। এখানে দেখো এই জায়গার মধ্যে এস দেওয়া আছে 0., মানে দূরত্ব দেওয়া আছে 0.5 কিলোমিটার, মানে 500 মিটার। এই জায়গায় সময় টি দেওয়া আছে 50 সেকেন্ড, টি দেওয়া আছে, আর বাড়ি থেকে স্কুলে যাওয়া শুরু করবে, মানে সেই বাড়ি থেকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে, তার মানে তার ইউ দেওয়া আছে স্থির মানে 0, আদিবেগ দেওয়া আছে 0। এখন এই তথ্যগুলো থেকে তুমি কী বের করতে পারো? দশতম সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে বা 9 সেকেন্ডে যদি আমি বের করতে চাই, তাহলে দেখো আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই জায়গা থেকে তুমি 9 সেকেন্ড বা 10 সেকেন্ড যাই, টি এর মান 9 বা 10 যাই দাও, এ দরকার, এ মানে তরণ দরকার, তরণটা দেওয়া নাই, এই জন্য আমার এই 50 সেকেন্ডে মোট যে 500 কিলোমিটার, 500 মিটার যায়, সেই দূরত্ব থেকে আমি এ নির্ণয় করবো। আগে তরণ নির্ণয় করার পর আমরা দশতম সেকেন্ড বা 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে আগে আমি এই সূত্র থেকে এস ইকুয়াল টু, এখানে এস এর মান কত? 500, ইউ তো 0, এই পাশে পুরো 0 হয়ে গেল, এই পাশে পুরোটা 0, হাফ এ ইন্টু টি, টি কত? 50 সেকেন্ড। এখান থেকে আমরা এ নির্ণয় করব, 50 স্কোয়ার 2500 সাথে আছে এ, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এর মান পাবে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করার পরে এর মান, তরণের মান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। এরপর আমাদের ওই যে দশতম সেকেন্ড অর্থাৎ কত? 9 থেকে 10, এই যে 1 সেকেন্ড আছে, এই 1 সেকেন্ডের জন্য বের করতে। তো প্রথমে আমরা যে তরণটা পাইলাম, তরণ কত পাইলাম? এ সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইলাম, এটার সাহায্যে আমরা 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। S9 U0, এই পাশে পুরোটা 0 হয়ে গেল, থাকলো হাফ ইন্টু এর মান কত পাইছি? 0.4, আগের থেকে বের করলাম, টি এর মান এখন 9, ক্যালকুলেশন করলে হয় কত? 16.2 মিটার যায় সে 9 সেকেন্ডে, 16.2 মিটার যায় 9 সেকেন্ডে। এখন বের করতে হবে 10 সেকেন্ডে সে কতটুকু যায়। শুভ 10 সেকেন্ডে যায় STN সমান হাফ এ টি স্কোয়ার, এই পাশে 0, হাফ ইন্টু এর মান 0.4 ইন্টু 10 সেকেন্ড,
10 সেকেন্ডে কত থেকে যায় সেটা বের করি আমরা। বিশ মিটার, সে 10 সেকেন্ডে যেতেছে 20 মিটার, তাহলে শুভ 10 সেকেন্ডে 20 মিটার যায় এবং 9 সেকেন্ডে 16.2 মিটার যায়। এই 9 ও 10 এর মধ্যে যে পার্থক্য 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডে মানে 10তম সেকেন্ডে সে মোট দূরত্ব অতিক্রম করে পার্থক্য 20 মাইনাস 16.2 মিটার সমান 3.8 মিটার। সে শুভ 10তম সেকেন্ডে 3.8 মিটার যায়। তাহলে তোমরা শিখলে 10তম সেকেন্ড ক্রমবাচক থাকা থাকলে তোমার 10 সেকেন্ডে না ওই 9 আর 10 এর মাঝখানে যে 1 সেকেন্ডে সেইটা। ওই রকম তোমাকে যদি পঞ্চম সেকেন্ড বলে, পঞ্চম সেকেন্ড বললে তাহলে তোমার 4 আর 5 সেকেন্ডের মাঝখানে যে 1 সেকেন্ড আছে ওইটা বের করে দেবে। একবার 4 সেকেন্ডের যত অতিক্রান্ত দূরত্ব বের করবা, একবার 5 সেকেন্ডের যত অতিক্রান্ত দূরত্ব বের করবা, পরে ওইটা বিয়োগ করলেই তোমার 1 সেকেন্ড বের হবে। যদি 5 সেকেন্ড বলতো তাহলে শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য নির্ণয় করলেই চলতো। এরপরে যে প্রশ্নটা আছে তোমাদের, দেখো শুভ ওই পরিমাণ কাজ করে শুভর স্কুল পর্যন্ত পৌঁছে দিতে তো একটা কাজ সম্পূর্ণ করতে হয়েছে, সেই কাজ সম্পূর্ণ করার পর সেই স্কুলের ছাদে পৌঁছাতে পারবে কি না। তাহলে স্কুল বিল্ডিংয়ের উচ্চতাটা তোমার দরকার, আগে দেখো সে কতটুকু পৌঁছাতে পারবে কি না সেটা দেখবো আমরা। এস কত, স্কুল বিল্ডিংয়ের এস কত, কয়তলা, পাঁচতলা, চার পাশা 20 মিটার, এই 20 মিটার পৌঁছাতে পারবে কি না এটা আমরা দেখব। ওই পরিমাণ কাজ করে তাহলে তার কৃতকাজ, শুভর কৃতকাজ বের করতে হবে। শুভর কৃতকাজ এম এ এস, ডাব্লিউ সমান এম এস, এই সূত্র তোমরা আগেই জানো। এম মানে শুভর বর, শুভর বর দেওয়া আছে কত, 60 কেজি, 60 ইন্টু ত্বরণ, এই ত্বরণ তুমি কিন্তু গ হতে পাইছো, গ হতে ত্বরণ পাইছো তুমি, গ হতে আমরা এ পাইছি 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.4, এই 0.4 ত্বরণ তার হয়েছে কতটুকু দূরত্ব অতিক্রম করা, 0.5 কিলোমিটার মানে 500 মিটার। তাহলে কৃতকাজ কত হয়, বারো হাজার জুল, শুভ 12,000 জুল পরিমাণ কাজ করে। এই কাজ সম্পূর্ণ করার পর, এই কাজটা করার পর স্কুলে এই পর্যন্ত আসতে, এরপরে এই কাজ তার কমপ্লিট, এটা নিয়েই সে উপরে উঠতে পারবে কি না সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কি পেয়েছি, ডাব্লিউ সমান এম এ এস, এই জায়গার মধ্যে আমরা যেহেতু উপরে উঠব তাহলে এ আর হবে না, উপরে উঠলে জি, আর উপরে ওঠার ক্ষেত্রে এইচ, আমরা আগে এইচ পেয়েছি 20 মিটার, এই যে এস ড্যাশ দেওয়া হলো, এইচ প্রাইম দেওয়া হলো, এখান থেকে বের করব এই পরিমাণ কাজ করে। তাহলে এই কি পরিমাণ কাজ করা হয়েছিল, 12,000 জুল, এম 60 কেজি, 9.8 ইন্টু এইচ প্রাইম, এটা বের করব আমরা। তাহলে 60 গুণন 2টা গুণ করলে 588 হয়, তার সাথে এইচ প্রাইম গুণ অবস্থায় আছে, ওই পাশে আমরা সাইড চেঞ্জ করলাম, 12,000 জুল নিলাম, বা এইচ প্রাইম সমান 12,000 জুল বা 20.4, 20.408, 408। তাহলে এই পরিমাণ মানে শুভ 12,000 জুল কাজ কমপ্লিট করার পর সে 20.408 মিটার এই উচ্চতায় উঠতে পারবে, তার এই উচ্চতায় ওঠা সম্ভব, কিন্তু আমাদের স্কুলের বিল্ডিংয়ের উচ্চতা দেওয়া আছে কত, 20 মিটার, তার মানে 20 থেকে সে বেশি যাবে, তাহলে তার স্কুলের বিল্ডিংয়ে ওঠা সম্ভব। এখানে এইচ কত ছিল, 20, আর এখন আমি এইচ প্রাইম কত পাইলাম, 20.4, তাহলে এর থেকে এটা
বড়, যেহেতু স্কুলের বিল্ডিং 20 মিটার থেকে শুভর উচ্চতা 20.1, মানে উচ্চতা যেটা সে অতিক্রম করতে পারবে তা বেশি, সে অর্থাৎ আমরা দেখতে পেলাম এই জায়গায় শুভ এই পরিমাণ কাজ করে স্কুলের বিল্ডিংয়ের সাথে, অর্থাৎ পাঁচতলা স্কুলের বিল্ডিংয়ের সাথে 4-5-20 মিটার দূরত্ব অতিক্রম করা তার পক্ষে সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এরকম সমন্বিত অধ্যায়ের অঙ্ক থাকতে পারে দ্বিতীয় চতুর্থ বা দ্বিতীয়র সাথে আর অন্য অধ্যায় বা চতুর্থ সাথে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন সমন্বিত প্রশ্ন থাকতে পারে। এই অঙ্কগুলো তোমাদের আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই জায়গায় শেষ করছি। আগামীতে দেখা হবে আবার নতুন কোনো অধ্যায়ের নতুন কোনো অঙ্ক নিয়ে। সবাইকে আবারও শুভেচ্ছা।